দ্বাদশ সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। বিরোধী দলগুলো জোর দিয়ে বলেছে তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না, কিন্তু আওয়ামী লীগ এই দাবি মানতে নারাজ। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি সূচনা মাত্র, সামনের দিনগুলোতে রাজনৈতিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। আগামী 90 দিনের মধ্যে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে ভোটের সার্বিক বিষয় অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি জানিয়েছেন দ্রুতই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মহামান্য রাষ্ট্রপতিকে আসন্ন নির্বাচন বিষয়ে আমাদের যে প্রস্তুতি গৃহীত হয়েছে সেটা অবহিত করা, আমরা মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের সার্বিক প্রস্তুতি। সিসি জানান আগামী বছরের জানুয়ারির যে কোনো দিন অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন, সুতরাং এই সময়কে ঘিরেই ছক কষে এগোচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচনের আগে বিএনপির ডাকা অবরোধে সংঘটিত সহিংসতা কি নির্বাচনকে অনিশ্চিত করে তুলবে, একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আসার পথ করে দিবে, এই প্রশ্নটি এখন সামনে চলে এসেছে। সামনের দিনগুলোতে কি হয় তা নিয়ে চলছে নানামুখী জল্পনা কল্পনা। ভোটাররা যদি অংশগ্রহণ করতে পারে, ভোটের পরে যদি শোনা যায় যে আমি ভোট দিয়েছি, কাকে দিচ্ছি সেটা ভিন্ন কথা, আমি ভোট দিচ্ছি এবং ভোট নিয়ে কত কিছু আলোচনা হয়, ভোটের আগেও যেমন হয় পরেও হয়, সেখানে যদি দেখা যায় যে না প্রচুর ভোটার ভোট দিয়েছে, ভোটটা হয়েছে, কে উঠলো কে উঠলো না সেটা তো তারপরে উঠে। এখনো সময় আছে, সসম্মানে বিদায় নাও, না হলে কাপড় নিয়ে বিদায় নেওয়ার সম্ভব হবে না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি সহ সমমনা কয়েকটি দল। তারা বলছে এই দাবি আদায় ছাড়া তারা সংসদ নির্বাচনে যাবে না। বিএনপি জামায়াতের হরতাল অবরোধের পর দাবি আদায়ে সামনের দিনগুলোতে আরও বড় ধরনের সহিংস কর্মসূচি গ্রহণ করবে বলে অনেকেই মনে করছেন। তবে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের পক্ষ থেকে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের যে কোনো কৌশলে গ্রেপ্তার এড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঢাকাকে বিচ্ছিন্ন করার পাশাপাশি পুরো দেশকে কার্যত অচলের চিন্তা করছে দলটি। সীমা লঙ্ঘনকারী আওয়ামী লীগের বেপরোয়া দুর্বৃত্তপনার বিরুদ্ধে জনগণ পথে পথে সড়কে মহাসড়কে মানব প্রাচীর গড়ে তুলে অবরোধ অব্যাহত রাখবে। এবারের আন্দোলনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মার্কিন রাষ্ট্রদূত এবং আরও কিছু দূতাবাসের ভূমিকা। বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত এবং বিদেশি শক্তিগুলোর সমর্থনের ওপর বিপুল আস্থা রাখছে বিএনপি। এদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন তারা যে কোনো উপায়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সংবিধানে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নির্বাচন করতে বদ্ধপরিকর। কাজে আমাদের নির্মূল ত্রুটি মুক্ত করার জন্য নির্বাচনকে গণতন্ত্রকে আমাদের প্রয়াস অত্যন্ত আন্তরিক এবং আমরা অব্যাহত করি। কাজে আমি দেশবাসীর কাছেই আহ্বান জানাই যে তারা কোন বাংলাদেশ চায়, এই ধ্বংসের স্তূপ নাকি উন্নত বাংলাদেশ, তাদের জীবন মান যে উন্নত হয়েছে সেটা ধরে রাখতে চান। এখন দেখার বিষয় এই ধরনের পাল্টাপাল্টি দেশকে কোথায় নিয়ে যায় এবং সামনের দিনগুলোতে এই সহিংসতার পরিণতি কি হয়। তাদের মতে বাংলাদেশের রাজনীতি অস্থির ভবিষ্যৎকে নির্দেশ করছে, যেখানে অর্থনৈতিক দুর্দশা বাড়তে থাকবে এবং সাধারণ মানুষ আরও ক্ষতিগ্রস্ত হবে। শরীয়তুল্লাহ, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।